ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আবরাকাত ইন্ডিয়া থেকে ফরদুন বিশ্বাস ভাই জানতে চেয়েছেন যে হালাল বিষয় এবং হারাম বিষয় তো শ্রী এবং সন্দেহভাজন বিষয়গুলো থেকে বেঁচে থাকতে বলা হয়েছে ঠিক তেমনিভাবে এবাদতের ক্ষেত্রে এখতেলাফি মাসালাগুলো যেখানে রয়েছে সেক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব যেটা বেশি বিশুদ্ধ বলে মনে হয় সেটা নাকি আমরা এবাদতটাকেই বাদ দিয়ে দিব জবাব ভাই আপনার এই ধরনের যে মন্তব্যটি আপনি করেছেন এই মন্তব্যটি সঠিক নয় অর্থাৎ এবাদতের মধ্যে যদি এখতেলাফ থাকে তাহলে আপনি সেটাকে কোনোভাবেই এবাদতটাকে আপনি বাতিল করে দিতে পারবেন না সাহাবারা এখতলাফের কারণে ওই এবাদতটা ছেড়ে দিয়েছেন মর্মে কোনো প্রমাণ নেই অতএব এই ধারণাটি আপনার সঠিক নয় হালাল এবং হারামের সাথে মিশ্রণ করতে যে আপনি এটাকে এবাদতটাকেই বাদ করে দিবেন এই বাদ করার কর্তৃত্ব আপনাকে দিলকে কে এবাদতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আর ইবাদতের মধ্যে কোনো সন্দেহে মতনৈক্য থাকতে পারে এখতেলাফ থাকতে পারে যেমন আসরের সালাত নিয়ে সাহাবাদের মধ্যে মতনৈক্য হয়েছিল আপনারা জানেন যে অমর আব্দুল খত্তাদিল্লা তালাম এবং অন্য একজন সাহাবের মাঝে একজন যথাসময় আদায় করলেন আরেকজন পরবর্তীতে আদায় করলেন কিন্তু এবাদতটা কিন্তু তারা ছেড়ে দেননি অতএব এবাদত ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না সুতরাং যদি কোনো বিষয়ে মতনৈক্য থাকে তাহলে যে বিষয়টি যার দলিল আদিল্লাগুলো বেশি বিশুদ্ধ বলে মনে হবে যার মতটি করান এবং হাদিসের সপক্ষে বেশি বলে মনে হবে বা তার সপক্ষে বেশি দলিল রয়েছে শক্তিশালী বলে মনে হবে সেই দিকটা গ্রহণ করে সেই মতটার ভিত্তিতে আমলটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবাদতটাকে ছেড়ে দেওয়া যাবে না সন্দেহ করে বা মাসালার মধ্যে মতনৈক্য রয়েছে বলে আপনি ছেড়ে দিবেন না এমনটি করা যাবে না বর্তমানে তো আপনার চাঁদকে কেন্দ্র করে সিয়ামকে কেন্দ্র করে নিয়ে মতনক্য তৈরি হয়েছে এখতলাফুল মাসাল মাতালে নিয়ে যে কেউ বলছেন যে এখতলাফুল মাতালে কেউ বলছেন ধর্তব্য নয় যে কোনো এক জায়গায় দেখা গেলে হবে তার মানে কি আপনি সিয়াম ছেড়ে দেবেন না আপনার এবাদত ছেড়ে দেওয়া যাবে না বরং আপনাকে যাদের দলিল যাদের কথাটা যাদের মতটা আপনার কোরআন এবং হাদিসের বেশি কাছাকাছি বলে মনে হবে বেশি অনুকূলে মনে হবে বেশি বিশুদ্ধ বলে মনে হবে তাদের কথাটিকে অ্যাকসেপ্ট করে এবাদতটাকে বাস্তবায়ন করতে হবে এবাদতটাকে কোনো ভাবে ছেড়ে দেওয়া যাবে না কেন এই এবাদতটার ভিত্তি হলো আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি এই এবাদতের আমাদের জন্য নির্ধারণ করেছেন যদিও সাহাবারা রাসুলুল্লাহ সাল্লাকুল ইসলামের কাছ থেকে শুনতে গিয়ে হয়তো তাদের মধ্যে মতনৈক্য তৈরি হয়েছে বা মাসালাটা জনগণকে উপস্থাপন করতে যে মতনৈক্য তৈরি হয়েছে মাসালাটা বুঝতে যে মতনৈক্য তৈরি হয়েছে তাই বলে এবাদতটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই অতএব আমরা এবাদতটাকে বাস্তবায়ন করব যাদের কথাটি বা যাদের মতটি কোরআন এবং হাদিসের বেশি অনুকূলে হবে বা বেশি বিশুদ্ধ বলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হবে সেটি মতটাকে প্রাধান্য দিয়ে আমরা এ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ সাহান তালা আমাদের সকলকে এ ধরনের বিষয় যদি আমাদের সামনে আসে আমরা যেন যে মতটির স্বপক্ষে বেশি দলিল রয়েছে বিশুদ্ধ রয়েছে বিশুদ্ধ দলিল রয়েছে সেই মতটিকে মেনে নিয়ে আমলটাকে বা ইবাদতটাকে আল্লাহ যেন আমাদের বাস্তবায়ন করা তৌফিক দান করেন বাকি আল্লাহ তালা আলম ও জজাকুম আল্লাহু